أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রমজান মাস ব্যাপী পবিত্র কোরআন শিক্ষার এই আয়োজনে আজকের দ্বিতীয় লেকচার বন্ধুরা, এই লেকচারে আমরা মাখরাজ দেখব। মাখরাজ এটি খুরুজুন শব্দ থেকে আসছে, তার অর্থ হলো বের হওয়া। মাখরাজ এই শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অর্থাৎ যে স্থান থেকে এই শব্দগুলো বের হয়। বাংলা গ্রামারে যেটিকে বলা হয় অধিকরণ কারক, অর্থাৎ যে আধারে বা যে স্থানে কাজটি হয়। আরবি হরফগুলি আমাদের কণ্ঠনালী এবং মুখ বিবরে যে স্থান থেকে বের হয় সেই স্থানটাই হচ্ছে আমাদের এই আলোচনা। তো আমরা জানি আরবি হরফ 29টি এবং মাখরাজ 17টি। আমরা এখানে ছবি দিয়ে চিহ্নিত করছি গলার যে স্থান থেকে এটি হয়। 1 নম্বর মাখরাজটি হলো গলার ঠিক শুরু থেকে একেবারে কণ্ঠনালী। 1 নম্বর কণ্ঠনালীর শুরু থেকে 2টি বর্ণ উচ্চারিত হয়, বর্ণ দুটি হলো হামজা হা। মনে রাখবেন এটি কণ্ঠনালীর শুরু থেকে, আর কণ্ঠনালীর শুরু বলতে কিন্তু ঠিক মুখের কাছাকাছি নয়, ঠিক গলার কাছাকাছি যেটি সেটি। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলক মানে হচ্ছে গলা বা কণ্ঠনালী, কণ্ঠনালী ঠিক মাঝ বরাবর, এই যে স্থানটা দেখতে পাচ্ছেন ঠিক এই মাঝ বরাবর থেকে, কণ্ঠনালীর এই মাঝ বরাবর থেকে 2টি বর্ণ উচ্চারিত হয়। বর্ণ দুটি হলো আইন হা। আবারও বলছি আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ, অর্থাৎ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে একদম মুখের প্রথম ভাগ। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে, অর্থাৎ মুখের প্রথম ভাগ হইতে এই বর্ণটি উচ্চারিত হয়। 2টি বর্ণ এখানে আসতে দেখতে পাচ্ছেন গইন খ। বর্ণ দুটি হলো গইন খ, গইন খ। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 রপ্তাবালা অপ উচ্চারিত হয়। ঠিক এই যে অপ, জিব্বার গোড়া, অর্থাৎ কণ্ঠনালীর যে আমাদের শেষ ভাগ দেখেছিলাম এই শেষ ভাগ থেকে একটু আগে এসে এবং জিব্বার গোড়াটা ঠিক ওই বরাবর তালুর সাথে লাগাতে হবে, ওই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে অপ উচ্চারিত হয়। 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাপ। অপ এই জায়গা না, তার থেকে একটু আগে কাপ। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান এবং তার বরাবর তালুর সাথে লাগিয়ে এখানে 3টি বর্ণ উচ্চারিত হয়। জিব্বা ঠিক মাঝখান থেকে পেশাব দিবেন তালুতে, জিম শিন ইয়া। আবারও বলছি জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতে গোড়ার সঙ্গে লাগাই যা জোয়াত বর্ণটি উচ্চারিত হয়। এই মাখরাজটি নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে, কোনো কনফিউশনের কিছু নেই। এই মাখরাজটি হলো জিব্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই যান, উপরে মারির দাঁতের গোড়া, মারির যে দাঁত আছে সেই দাঁতের গোড়া, যেটাকে বাংলা গ্রামারে মূর্ধা বলা হয়। দাঁতের গোড়া মানে হচ্ছে মূর্ধা, জিব্বার গোড়ার কিনারা আর উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই যান জোয়াত। 8 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরে 2 দাঁতের মারির সঙ্গে লাগাই উচ্চারিত হয় লাম, লাম। 9 নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাই উচ্চারিত হয় নুন। এই কয়েকটি বর্ণের উচ্চারণ খুব কাছাকাছি। 10 নম্বর মাখরাজ জিব্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তার সঙ্গে লাগাই উচ্চারিত হয় র, র, র উচ্চারিত হয়। 11 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাই উচ্চারিত হয় তোয়া দাল তা, তোয়া দাল তা। 11 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে তোয়া দাল তা, অর্থাৎ জিব্বার যে আগাটা আছে সামনের 2 দাঁতের মাঝ বরাবর এটি লাগবে। দেখুন এখানে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সোয়াদ সিন সা, অর্থাৎ আপনি তোয়া দাল তা যেখান থেকে উচ্চারণ করেছেন তার একটু আগে চলে আসবেন জিব্বাটা। 13 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগের সঙ্গে লাগাই উচ্চারিত হয় লোয়া লাল সা, লোয়া লাল সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগের সঙ্গে লাগাই উচ্চারিত হয় ফা, ফা। নিচের ঠোঁটের পেট এই লাল চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছেন, লাল কালিতে চিহ্ন দেওয়া। 15 নম্বর মাখরাজ 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, অর্থাৎ এটি হচ্ছে বাংলা গ্রামারের ওষ্ঠ বর্ণ। বর্গীয় বর্ণের যে অষ্টবর্ণ আছে আমাদের 5টি, এখানে আরবিতে অষ্টবর্ণ 3টি, ওয়াও বা মিম,
অর্থাৎ এটি দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয় ওয়াও, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয় বা, আর মিম দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হয়। 16 নম্বর মাখাজ, এটি হচ্ছে মদের হরফ। মদের হরফ অর্থাৎ যেখান থেকে বর্ণ টেনে পড়তে হয়, যেমন বা বু বি। আর 17 নম্বর মাখরাজ, এটি হচ্ছে নাসিক্য, অর্থাৎ বাংলায় যেটি আমরা নাসিক্য বর্ণ বলি, আরবিতে ঠিক এই নাসিক্য ধ্বনি তৈরি করার জন্য যে নাক নাকের বাঁশিকে আমরা ব্যবহার করি সেটি হচ্ছে 17 নম্বর মাখরাজ। যেমন ইন্না আন্না আম্মা মুন্না, নাকের বাঁশি থেকে গুন্না উচ্চারিত হয়, অর্থাৎ নাসিক্য ধ্বনি এখানে তৈরি করা হয়। তো বন্ধুরা, মাখরাজের অংশটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চাইলে আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দ্বিতীয় লেকচারটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।